আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়তই আমরা কথা বলছি দেশের সমসাময়িক পরিস্থিতিগুলো নিয়ে, এবং বেশিরভাগ সময় আমরা আসলে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলছি। এর মাঝে আমরা জানি যে করোনা পরিস্থিতির সঙ্গে যখন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশও একযোগে লড়ে যাচ্ছে, সেই সাথেই প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা পরিস্থিতির জায়গাগুলো নিয়ে আমরাও কথা বলবো। কারণ উত্তরাঞ্চলের মধ্যে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ প্রতিবন্ধী, অনেক বাঁধ ভেঙে গেছে, পানি প্লাবিত হয়েছে, ফসল জমি নষ্ট হয়ে গেছে, ক্ষেত নষ্ট হয়ে গেছে মানুষের, সেই সাথে মৎস্য খামারগুলো ধেয়ে গেছে। এই জায়গাগুলো নিয়ে এবং এই যে বাঁধ পরিস্থিতি, সেই জায়গায় অনেক অনিয়ম, সেইগুলো নিয়ে হয়তো আমরা কথা বলার চেষ্টা করবো। এবং সার্বিক এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আমরা প্রতিনিয়ত যেহেতু করোনা পরিস্থিতির জায়গাগুলো নিয়ে কথা বলি, সেই চব্বিশ ঘন্টা সর্বশেষ তথ্যটি যেহেতু শুরু করতে চাই। সর্বমোট বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,672, যার মধ্যে নতুন আক্রান্ত রোগী পাওয়া গেছে 3,489 জন। অর্থাৎ এই পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো বাংলাদেশে 1,72,134 জন, এবং গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন 46 জন। আমরা তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। এই পর্যন্ত সংখ্যাটি দাঁড়িয়েছে 2,197, এবং সুস্থ সংখ্যাটিও বেশ সন্তোষজনক, এখন পর্যন্ত সর্বমোট 80,838 জন সুস্থ হয়ে ফিরেছেন। এবং বৈশ্বিক পরিস্থিতি ইতিমধ্যে আমরা জানি, তারপর একটু জানিয়ে দিচ্ছি। 11,96,00,000 মানুষ আক্রান্ত হয়েছেন, 5,47,000 মানুষ প্রাণ হারিয়েছেন, সুস্থ হয়ে ফিরেছেন প্রায় 70,00,000-এর কাছাকাছি মানুষ। এই পরিস্থিতিতে এবং বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে সংযুক্ত থাকবেন ডক্টর আইনুন নিশাদ, পানি সম্পদ জলবায়ু বিশেষজ্ঞ। আমাদের সাথে সংযুক্ত থাকবেন আব্দুল মতিন, জেলা প্রশাসক গাইবান্ধা। সে সাথে সংযুক্ত থাকবেন অধ্যাপক ডক্টর এ কেম সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, বুয়েট। এবং সে সাথে আরও সংযুক্ত থাকবেন ডক্টর আবদুল্লাহ শাহরিয়ার টুটুল, সহযোগী অধ্যাপক শিশু ক্যাজুয়ালিজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। সকলকেই অভিনন্দন জানিয়ে এবং জানিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা প্রথমে একটু আইনুন নিশাদ স্যারের কাছ থেকে শুরু করতে চাই। স্যার, আমরা করোনা পরিস্থিতির সঙ্গে প্রতিনিয়ত আসলে কথা বলছি, সেই সাথে যোগ হয়েছে বন্যা পরিস্থিতির, সেই দুটি জায়গায় প্রথমে আপনার মতামত দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। ধন্যবাদ। এটা আষাঢ় মাসের শেষ, শ্রাবণের প্রথম। এই সময়ে প্রচুর বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। বৃষ্টি হলে নদীতে পানি উপচে পড়বে, এটাই স্বাভাবিক, এবং নদীতে চরগুলো ডুবে যাবে, এটাই স্বাভাবিক। যখন নদীর দুই কূল ছাপিয়ে পানি উঠবে, যেখানে বাঁধ নেই স্বাভাবিকভাবে সেখানে প্লাবন ভূমিতে পানি ঢুকবে। যেমন মাদারীপুর শরীয়তপুরের বিস্তীর্ণ অঞ্চল, যেখানে কোনো বন্যা প্রতিরোধক বাঁধ নেই, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, এর বিস্তীর্ণ যে বিল এলাকা আছে সেগুলোতে পানি ঢুকেছে, পানি উপচে উঠছে, কিন্তু সেখানকার লোকরা বন্যা বলে হইচই করছে না, কারণ তারা এটাকে স্বাভাবিক ঘটনা বলে মেনে নিচ্ছে। অন্যদিকে উত্তর দিকে গাইবান্ধার জেলা প্রশাসক মহোদয় আছেন, কুড়িগ্রাম, বগুড়া, এই সমস্ত অঞ্চলে পানি ঢুকেছে। এটার দুটো কারণ। একটা কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় বাঁধ ভেঙে গেছে। বাঁধ আছে, তারপরে যদি ভাঙে, তাহলে বাঁধ না থাকলে যে পরিমাণ ক্ষতি হতো তার থেকে বেশি ক্ষতি হয়, কারণ মানুষের প্রস্তুতি থাকে না, মানুষের ইকোনমিক ইনভেস্টমেন্ট হয়। মাদারীপুরে আপনি গিয়ে নিচু জমিতে, শরীয়তপুরের নিচু জমিতে আপনি পাবেন না যে কেউ বীজতলা তৈরি করেছে, কিন্তু গাইবান্ধা কিংবা কুড়িগ্রাম কিংবা রংপুর কিংবা বগুড়াতে কৃষকের যেখানে সুবিধা হয়েছে সেখানে বীজতলা তৈরি করেছে এবং সেটা নষ্ট হয়েছে। এখন আমন ধানের জন্য প্রস্তুতি চলছে, আর নিচু জমিতে যেখানে আউশ লাগানো হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার সিরাজগঞ্জ কিংবা বগুড়ার বিস্তীর্ণ চরাঞ্চল, সেগুলো ডুবে গেছে এবং এই ডুবে যাওয়াটা স্বাভাবিক। আমরা খবরের কাগজে যে ছবি দেখছি সেগুলো কিন্তু ওই চরাঞ্চলের ছবি। আবার সিলেটের হাওড় অঞ্চল, সেখানে হাওড়ের লোকজন এই পানিতে অভ্যস্ত, যদি সেই পানি হাওড়ের বিলগুলো ছাপিয়ে উঁচু জায়গাগুলোতে ঢোকে তাহলে সেটা বন্যা। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে এই সময় যে বন্যাটা হচ্ছে এটা মোটেই অস্বাভাবিক নয়,
অস্বাভাবিক হচ্ছে যেখানে বাঁধ ভেঙে পানি ঢুকেছে। বাংলাদেশে এখন থেকে 50 বছর আগে তেমন বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। আমি আসলে বন্যা নিয়ন্ত্রণ শব্দটা ব্যবহার না করে বন্যা ব্যবস্থাপনা শব্দটা ব্যবহার করতে চাই। এখন বোধহয় 70-80 ভাগ এলাকা মোটামুটি বন্যা ব্যবস্থাপনার অধীনে এম্বাংমেন্টের অধীনে চলে এসছে। আবার উপকূলে এক ধরনের বন্যা হচ্ছে এখন সাতক্ষীরা বাগেরহাট খুলনা বরগুনাতে, যেখানে উপকূলীয় বাঁধগুলো গত যে সাইক্লোন হয়ে গেল আমপান সেটার কারণে ভেঙে গেছে। সেখানে প্রতিদিন জোয়ারের পানি ঢুকছে, ঢুকতে ঢুকতে ওই ভাঙা বাঁধটা আরো প্রশস্ত হচ্ছে, আর অমাবস্যা পূর্ণিমার সময় একেবারে গলা সমান বুক সমান পানিতে পুরো এলাকাটাই ডুবে যায়। মানুষ বাধ্য হয়ে বাঁধে আশ্রয় নিয়েছে। আমি এই যে স্থান ভিত্তিক বিশ্লেষণটা করলাম, এটার মূল কারণ হচ্ছে বন্যা একটা শব্দ, সেটা দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার অবস্থা বোঝানো যায় না। প্রত্যেকটা এলাকার বন্যার ব্যবস্থাপনাটা আলাদা আলাদা হবে, বিশেষ করে যেখানে বাঁধ আছে সেখানে বাঁধগুলো যাতে কার্যকর থাকে, টিকে থাকে, তাহলে সেটা সেটাই কাম্য। কাগজে পড়েছি, আমি তো আর মাঠে ঘাটে যাইনি কিংবা ডাটা কালেক্ট করি না, কিন্তু খবরের কাগজে দেখলাম যে সিরাজগঞ্জের কাছে নাকি কিছু জায়গাতে বাঁধ ভেঙেছে। এখন বিষয়টা হচ্ছে এই বাঁধগুলো তৈরি হচ্ছিল 1966-67 এই সময়তে, তার মানে এখন থেকে প্রায় 60-70 বছর আগে। তখন বাঁধ বানানো হতো নদীর থেকে ধরুন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার কোনো জায়গায় 0.5 কিলোমিটার, বাট ইন জেনারেল 1 কিলোমিটার দূরে। কিন্তু এই দীর্ঘ সময়ে নদীগুলো নদীটা যমুনা নদী দুই পাড় ভেঙেছে এবং ভেঙে ভেঙে বহু জায়গাতে বাঁধের কাছে চলে এসছে এবং বহু জায়গাতে বাঁধকে খেয়ে ফেলেছে। আমি শব্দটা ব্যবহার করলাম কনসাসলি, খেয়ে ফেলেছে। বাঁধ খেয়ে ফেললে ওই বাঁধ তো আর কার্যকর থাকতে পারে না এবং বাঁধ নদীর সাথে ফাইট করতে পারে না। তখন পানি উন্নয়ন বোর্ড যারা একটা দায়িত্বে পিছিয়ে একটা বাঁধ করেছে, যেটাকে ওরা বলে রিটায়ার্ড এম্বাংমেন্ট। কোন কোন জায়গায় 5 বার 6 বার রিটায়ার করেছে, কিন্তু এখন গ্রামের মানুষ আর ওই রিটায়ারমেন্ট পছন্দ করে না, তারা বলেন যে আপনারা নদী ভাঙন ঠেকান। এই বন্যার সময় আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে এই নদী ভাঙন। এবং এই নদী ভাঙনের সমস্যাটি আমার মতের সাথে অনেকেই একমত হবেন না, যাদের দায়িত্ব দেয়া আছে পানি উন্নয়ন বোর্ড, এরা টেকনিক্যালি সাউন্ড ম্যানারে কাজ করেন না। কে বা কারা তাদের বলেছেন 250 কেজির বস্তা ফেললেই হবে, এটা কাজ করতে পারেন না। আমি যখন বুয়েটে এই বিষয়ে পড়াতাম তখন কেন এগুলো কাজ করে না সেগুলো বিস্তারিত ভাবে ছাত্রদের সাথে তখন ব্যাখ্যা করতাম। আর মজার ব্যাপার হচ্ছে এই ছাত্রগুলো সব পানি উন্নয়ন বোর্ডের বড় বড় কর্মকর্তারাই ছিলেন। তো যেটা বলতে চেষ্টা করছি, নদী ভাঙনের ব্যাপারটা একভাবে হ্যান্ডেল করতে হবে, এটাও প্রত্যেকটা জায়গার জন্য আলাদা। আমি শেষ করছি, আর বন্যার বিষয়টি চরে পানি উঠবে এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে অফকোর্স মানুষ কষ্টে আছে। তার জন্য সরকার যদি তাদের সহায়তা করে, ত্রাণ দেয়, তাদের বাসস্থানের জন্য শেল্টারের ব্যবস্থা করে দেয়, সেটা ভালো কথা, কিন্তু এটা অস্বাভাবিক ঘটনা নয়। জি স্যার, আপনার কাছে আবারও আসবো, আপনি অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমি এই মুহূর্তে চলে যেতে চাই জনাব আব্দুল মতিন, জেলা প্রশাসক গাইবান্ধা, তার কাছ থেকে একটু শুনবো। জনাব মতিন, নিশ্চয়ই আপনি এতক্ষণ স্যারের কথা শুনছিলেন। প্রতি বছরই আসলে এই সময়টাতে আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে হয়তো আলোচনা করি, এবছর আমরা দেখছি, তবে সময়টা যেহেতু করোনা পরিস্থিতির কারণে একটু চ্যালেঞ্জিং, সেই মুহূর্তে এখন সর্বশেষ অবস্থাটি গাইবান্ধার যদি একটু প্রথমে দর্শকের উদ্দেশ্যে বলেন এবং এই বিষয়ে যদি আপনি আর একটু মতামত দেন। ধন্যবাদ আপনাকে এবং 21 টেলিভিশনকে আমাকে সংযুক্ত করার জন্য। তো গাইবান্ধা আসলে আপনারা সবাই যেমন জানেন এবং দেশবাসীও জানে, এটা একটা বন্যা প্রবণ এলাকা। আসলে যখনই প্রতি বছরই বন্যা হয়ে থাকে, এবং গতবার আপনারা জানেন গত বছর সবচেয়ে বড় একটা বন্যা হয়েছিল। এবং আমাদের যে বিষয়গুলো আছে, আজকে যদি পরিস্থিতিটা বলি যে পানি কিন্তু আসছে, পানি কিন্তু খুব স্টেবল হয়নি, মাত্র 3 দিন ছিল, 3 দিন পরে কিন্তু পানিগুলো নেমে গেছে। এই মুহূর্তে আমাদের এখানে যমুনা, তিস্তা, করতোয়া, ঘাগর এই নদীগুলা বেষ্টিত। তো এখন এই পর্যায়ে এখন 12টা নিউজে বলা আমরা দেখেছি যে যমুনা 20 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত আছে বিপৎসীমা, এবং ঘাগরে 47 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত আছে। অর্থাৎ বন্যা এখন এই মুহূর্তে বন্যা নাই। আমাদের এখানে 4-5 দিন বন্যা ছিল এবং এই যে উজানের পানি এসে বন্যাটা হয়। এখানে আপনারা যদি একটু সিচুয়েশনটা বর্ণনা করি যে
আমাদের গাইবান্ধা বাই 240 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এবং এখানে প্রায় 165টা চর রয়েছে এবং এখানে প্রায় 390,000 লোক বসবাস করে। যখনই পানি আসে তখন কিন্তু এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে রিভার্স সাইডে আছে তারা কিন্তু মোটামুটি বন্যা কবলিত এবং চরের লোকজনের বন্যায় কবলিত হয়েই থাকে। আরেকটা বিষয় খেয়াল করলে দেখা যাবে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে রিভার্স সাইডে এরা নিচু এলাকায় কিছু লোক বসবাস করে, একদম নিচু পানি আসলেই ওরা বন্যায় কবলিত হয় এবং চরে বেশ লোক থাকে তারাও বন্যা কবলিত হয়ে থাকে। এবারও কিন্তু আর ব্যতিক্রম ঘটে নাই, আমরা যমুনাতে আমরা দেখেছি যে 82 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং ঘাকর যেটা শহর আমাদের এই শহরে প্রায় 54 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আমাদের আইনুল ইসলাম স্যার যেটা বললেন আসলে তাই, গত বছর যেটা হয়েছিল যে বন্যা প্রবল হওয়ার একটা কারণ ছিল যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা ভেঙে গিয়েছিল এবং 37টা পয়েন্টে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়ার ফলে আমার বাংলোতে গত বছর ডিসির বাংলোতেও পানি উঠেছিল এবং এই এই শহর রক্ষা বাঁধটা ভেঙে যাওয়ার ফলে এবার কিন্তু সেটা হয়নি। এটা সুপ্রিয়া যে ভালো ছিল, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কোনো ক্ষতি হয়নি, কিছুটা কাজ হয়েছে। তো এই যে দীর্ঘ বাঁধ 240 কিলোমিটার বাঁধ সেটা কিন্তু অনেক আগে নির্মিত হয়েছে, এটা যেটা মেরামত করা হয় পানি উন্নয়ন বোর্ড এটা ম্যানেজমেন্ট করে, পানি উন্নয়ন বোর্ড এটা রক্ষণাবেক্ষণ করে থাকে কিন্তু এটা কিন্তু যখনই মাঝে মাঝে করা হয়ে থাকে, যেমন এটা পার্টলি করা হয়, আমরা যদি সম্পূর্ণ বাঁধটা যদি আমরা মেরামত করতে পারতাম তাহলে কিন্তু এই বাঁধটা সুরক্ষিত থাকতো, মানুষ কিন্তু এই বন্যার কবল থেকে রক্ষা করতো। কিন্তু যে বিষয়টা আমাদের প্রাধান্য দেওয়া উচিত এখন আমরা করে থাকি যে এই চরের লোকজনের কি অবস্থা হবে, চরের বিষয়গুলো এখন তো একটা এখন ম্যানেজমেন্টের আওতায় আমাদের বর্তমান বাংলাদেশ দুর্যোগে একটা রোল মডেল আমরা বলতে পারি এবং এটা একটা কাঠামো দাঁড়িয়ে গেছে। আমরা যখন এই বন্যা পূর্বাভাস পাই তখন কিন্তু আমরা এই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, নিয়ম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মিটিং করে প্রত্যেকের দায়িত্বগুলো আমরা বুঝিয়ে দেওয়া হয় যেটা হয় কি এখন কিন্তু আর কোনো ক্যাজুয়ালিটি হয় না। আপনারা খেয়াল করবেন যে বন্যাতে কোনো ক্যাজুয়ালিটি হয় না, তবে যেটা হয় যে ক্ষতিটা হয় হলো এই ফসলের কিছু ক্ষতি হয় যেসব জায়গায়, এখন আমি বলি যে আউটসের কোনো ক্ষতি হয়েছে, আমরা বলতে পারি পাটের কিছুটা ক্ষতি হয়েছে, এখানে কিন্তু প্রচুর সবজি হয় সবজির ক্ষতি হয়েছে আমাদের, এইগুলা ক্ষতি কিন্তু আমরা এগুলা আমরা আমাদের এই যে আউশ ধানের ক্ষতি, আরেকটা হচ্ছে আমনের বীজতলা করা হয়েছিল, আমনের বীজতলা গুলা ক্ষতি হয়েছে কিন্তু এগুলো আমরা রিকভারি করার চেষ্টা করছি। সরকার কিন্তু প্রেরণা দেয় এই যে নষ্ট হয়ে গেছে এগুলো বীজতলা তৈরি করার জন্য আমাদের প্রণোদনা আসবে, আমরা আবার বীজতলা তৈরি করে আমাদের তাদেরকে দেওয়া হবে। তো আমরা বলতে পারি যে আমরা এই বন্যা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি, সরকার কাজ করছে এবং একটা পর্যায়ে চলে আসছি, এখন আর ক্যাজুয়ালিটি হয় না। তবে এই যে নিচু এলাকাগুলো এইগুলাতে সরকার কিছু পরিকল্পনা আছে, এইগুলো যদি বলেন আমি বলতে পারি যে এই প্ল্যানগুলো আমরা যে আমি পরবর্তী পর্যায়ে আপনার কাছে আসবো, এগুলো নিয়ে অবশ্যই আপনি অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর একেম সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট বুয়েট। সাইফুল সাহেব, আপনি স্যারের কথা শুনছিলেন, জেলা প্রশাসক সাহেবও বলছিলেন, ওভারঅল এই যে ঘুরে ফিরে আসছে যে বাঁধ মেরামত বা সুরক্ষিত সুরক্ষার জায়গাগুলো আসলে অনেক পুরনো হয়ে গেছে, সেই জায়গাগুলো আসলে সরকার বিভিন্ন কার্যক্রম করে, তারপরও এই সময়টাতে এসে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া বা অভিযোগও আসে, সেই জায়গাগুলো একটু যদি আপনার মতামত দেন। ধন্যবাদ আপনাকে। আমি তো মনোযোগ দিয়ে শ্রদ্ধেয় অধ্যাপক আইনুল ইসলাম স্যারের কথা শুনছিলাম এবং জেলা প্রশাসক সাহেবের কথা শুনছিলাম। আমরা মনে করি যে স্যার যেটা বলেছেন যে বন্যা এবং বন্যা ব্যবস্থাপনা দুইটা জায়গায় আসলে আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে। যেমন প্রথমত বাঁধের কথাই বলি, এখানে স্যার সঠিকভাবে বলেছেন বাঁধ আসলে কোনো একটা জায়গায় ভেঙে যায়, সেখানে নির্মাণ করা হয় এবং জেলা প্রশাসক সাহেব বলছেন যে এটা আসলে আমাদের একটা পরিকল্পনার মাধ্যমে। এখন কেন পরিকল্পনাটা আবার নতুন করে করতে হবে সেটার একটু কারণ ব্যাখ্যা করি এবং বন্যার স্বাভাবিকতা এবং অস্বাভাবিকতাটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি জলবায়ু পরিবর্তনের কনটেক্সটে। যেটা হয়েছে যে আমাদের দেশে বন্যা প্রবণ দেশ, আমাদের দেশে বন্যা হবে এটাই খুব স্বাভাবিক, কিন্তু গত 5 বছরে আমরা যদি বন্যার উচ্চতাটা দেখি, আমি বাহাদুরাবাদ পয়েন্টে যমুনায় বলছি, সেটা হচ্ছে প্রথম আগের রেকর্ডটা ছিল 1988 20.62,
সেটাকে প্রথম 2016 সালে ক্রস করে, তারপর সেটাকে অতিক্রম করে 17 সালে, সেটাকে অতিক্রম করে 19 সালে, এবং সেটাকে এই পরপর এবছরও বন্যা হচ্ছে, যেটা হয়তো সেটাকে অতিক্রম করবে না, কিন্তু আমরা 5 বছরের মধ্যে 4 বছরই বড় রেকর্ড বন্যা দেখলাম যমুনায়, অন্তত বাহাদুরাবাদ পয়েন্ট চিন্তা করলে। তো সেই দিক থেকে বন্যার তীব্রতা বা বন্যার ফ্রিকোয়েন্সি অনেকটা বেড়ে গিয়েছে। আর একটা হচ্ছে এবছরের বন্যাটার কিছুটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি। আমাদের সর্বশেষ লঙ্গার ডিউরেশন ফ্লাড হয়েছিল 1998-এ, যেটা ছিল 33 দিন। এখন এবছর বন্যাটা অলরেডি প্রায় 10 দিনের মতো হয়েছে এবং ডিসি সাহেব বলেছেন যে পানি নেমে গিয়েছে। আমরা খুব আশ্বস্ত হতাম এরকম একটা বন্যা হয়ে যদি 10 দিনের মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 9 বা 10 তারিখই অনেক ভারী বৃষ্টি হবে আসামে এবং ভুটানে, যার পানিটা প্রায় 1000 মিলিমিটার উপর বৃষ্টি যেটা ফোরকাস্ট আছে সেটা বাংলাদেশে আসবে। আসার ফলে যেটা হবে, আপনি যদি ফ্লাড ফোরকাস্টিং এর এক্সটেন্ডেড ফোরকাস্ট এখন দেখেন, 11 তারিখের পর থেকে কিন্তু আবার বাহাদুরাবাদ এবং অন্যান্য পয়েন্টে, যে তিস্তা ধরলা অন্যান্য পয়েন্টে কিন্তু আবার বন্যা দেখা দেবে, এবং এটা এখন যে প্রজেকশন দেখাচ্ছে যে প্রায় রেকর্ড বন্যার কাছাকাছি যাবে, অর্থাৎ এটা আরো 8 থেকে 10 দিন বা 2 সপ্তাহ কন্টিনিউ করতে পারে। তখন আমরা যদি টোটাল টাইমটা হিসাব করি তখন দেখব প্রায় 3 সপ্তাহ বা তারও বেশি। আপনি জানেন যে যত দীর্ঘদিন বন্যা হয় তত মানুষের সাফারিংস বাড়ে, এবং মানুষ এখন কিন্তু অনেক সময় আমরা টেলিভিশন রিপোর্টিং এ দেখেছি যে বাঁধে আশ্রয় নিচ্ছে, তারা সাইক্লোন সেন্টারে যাচ্ছে না গবাদি পশু এবং অন্যান্য চিন্তা করে। তো সবকিছু মিলে আমাদের এই বন্যাটা হয়তো একটা সেকেন্ড লংগেস্ট বন্যার মতো হবে, দুইটার স্পেলকে যদি আমরা যোগ করি। তো বন্যার যে এই যে রূপের যে পরিবর্তন আসছে, এবং বড় বন্যাগুলি আমরা গত 4 বছরেই দেখলাম এবং লঙ্গার ডিউরেশন বন্যা দেখছি, তো এই সব মিলে আমাদের যে বাঁধ যেটা বলা হয়েছে যে অনেক পুরানো, অনেক স্যার বলেছে 1960s দিকে করা হয়েছে, এবং এর যে মেরামতের কৌশল সম্পর্কে স্যার বলেছেন যে এটা আসলে সঠিকভাবে করা হচ্ছে না, আমি মনে করি এটাকে এখনই চিন্তা করতে হবে। কারণ আমরা যদি IPCC বা অন্যান্য জলবায়ু পরিবর্তনের রিপোর্ট দেখি, ভবিষ্যতে বন্যাগুলি আরো বেশি ইন্টেন্স এবং অনেক লঙ্গার ডিউরেশন হতে পারে, তো সাউথ এশিয়ার যে প্রজেকশন আছে, তো সেই দিক থেকে চিন্তা করলে আমাদেরকে বন্যা ঘূর্ণিঝড় এগুলা ব্যবস্থাপনার ক্ষেত্রে আবার নতুন ভাবে আসলে চিন্তা করতে হবে। একটু জানতে চাইবো যে সার্বিক অবস্থানে শিশুদেরও আমরা আক্রান্তের সংখ্যা কিছুটা হলে বাড়তে দেখছি, এবং এই যে এখন যে অবস্থা অন্যান্য চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা, বা শিশুরা যদি একটু ছোট বয়সে যারা এই ধরনের রোগে আক্রান্ত হন তাদের চিকিৎসা সেবা কিভাবে কন্টিনিউ করছেন, সতর্কতার জায়গাগুলো কি, এগুলো যদি একটু বলেন। আসলে এতক্ষণ শুনছিলাম যে আমাদের আসলে জ্ঞান আহরণের তো অনেক ব্যাপার আছে। আমরা শুনছিলাম আমাদের পানি বিশেষজ্ঞ যারা বলছিলেন যে বিপদটা আসলে বিপদটা আজ করা, বিপদ দেখেই তো আমরা প্রস্তুতি নিব, এই প্রস্তুতি হলো শারীরিক প্রস্তুতি নিব, স্বাস্থ্য বিষয়ক প্রস্তুতি নিব। তো এবার তো আমাদের নতুন যোগ হচ্ছে করোনা বা কোভিড, সাথে হলো আবার বন্যা। তো আমি যদি প্রথমে বলছি যে এখন আমি যেটা দেখলাম, আমি কিছু দেখছিলাম, হোমওয়ার্ক করছিলাম, যে দেখলাম যে এখানে কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে এখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু করোনা কোভিড আক্রান্ত বেশি, এবং এই পুরা রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে, রংপুরের পরে কুড়িগ্রাম। তো এখানে এই যে যারা রয়েছেন এখন তো শেল্টারের ব্যাপার, এখন লোকজন কিন্তু সব এক জায়গায় জড়ো হবেন, জড়ো হওয়া মানে আবার সেই সোশ্যাল ডিস্টেন্সিং এর সেই প্রশ্ন এসে গেল, সেখানে তারা কিভাবে থাকবেন। তো আমি আসলে এখানে যারা আছেন আমার এখানে অনেক, আমার চেয়ে অনেক অনেক তারা অভিজ্ঞ, তারা আমি তাদের বলবো যে এই ডিস্ট্রিবিউশনটা, এই যে ফ্লক ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু আবার করে রিঅ্যারেঞ্জ করতে হবে। এখানে আমার মনে হয় আমরা কি ইনোভেটিভ হতে পারি কিনা, আমাদের এখানে লঞ্চগুলি আনতে পারি কিনা, বেগুলিতে যমুনার বেগুলিতে লঞ্চ আনতে হয়, লঞ্চের মধ্যে লোকজন রাখা যায় কিনা, নতুন করে রাতারাতি সেটা কিন্তু করতে পারবেন না, এটা তো আমাদের সীমাবদ্ধতা আছে তাই না। তো এগুলি করা, লোকজনকে আরো সরিয়ে আনা, সরিয়ে আনার জন্য সেখানে আরো অন্যান্য স্পিড বোর্ড নিয়ে তাদেরকে সরিয়ে আনা তাড়াতাড়ি, কারণ যত বেশি লোকজন এক হবে ততই কোভিড পরিস্থিতি কিন্তু আরো দুর্যোগ হবে। বিশেষ করে কুড়িগ্রামের কথা বলছি আমি, রংপুরের পর যেখানে 177টি কেস ডিটেকশন হয়েছে পর্যন্ত। আর 2 নম্বর হলো যে আমাদের যে প্রস্তুতি, যেটা বন্যার সময় আমরা খুব স্টেরিওটাইপ, আমি সারা জীবন শুনে আসছি যে বন্যা হলে চিড়া দেওয়া হয়,
চিরামুড়ি সব দিয়ে দেওয়া হচ্ছে এবং সাথে আর হচ্ছে আমাদের ডালের গুঁড়া থাকে ছাতু যেটা বলা হয়, শুকনো খাবার, শুকনো খাবার গুলো দেওয়া হয় প্যাকেট করে। আমি মনে করি যারা ত্রাণ কর্মী রয়েছেন, যারা ফিলান্থ্রপিক কাজ করছেন, যারা তারা ত্রাণ কাজে আসবেন, তাদের কিন্তু ইনোভেশন আনতে হবে। কারণ বন্যার সময় প্লাস কোভিড, কোভিড এর সময় আমাদের, আমরা বলছি নিউট্রিশনের কথা বলছি, দেখেন আমাদের কোভিড এর সময় কিন্তু আমরা রোগীদের বলি যে আপনারা ভিটামিন ডি খাবেন, আপনারা ভিটামিন এ খাবেন, আপনারা ভিটামিন মাল্টিভিটামিন নেবেন, জিঙ্ক নেবেন। তাই যদি হয় তাহলে এখানে বন্যাও ব্যাপার আছে, তাহলে আমরা যেসব খাবার দিব শুকনো খাবার, তার মধ্যে আমি মনে করি যে কলা, যেটা কলা পাকা কলা সেটাকে প্রেস ইয়ে করে শুকিয়ে ড্রাই করে ঢুকিয়ে দেওয়া, কিসমিস ঢুকিয়ে দেওয়া, ডিম, সিদ্ধ ডিম দেওয়া, মাশরুম দেওয়া। মাশরুম হলো প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস এবং এখন মাশরুম কিন্তু এখন বাংলাদেশে, আগে একটা সময় ছিল এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল ছিল। আমার মনে এই আইডিয়াগুলো আনা এবং এগুলো হিসেব আছেন, উনি উনি অত্যন্ত অভিজ্ঞ লোক, ওনার আমরা অনেক সুনাম শুনি, উনি ওইগুলি সংযুক্ত করবেন এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন ওখানে, আমাদের যারা এনজিও আছে তাদের তিনি তত্ত্বাবধান করবেন, সমন্বয় করবেন এগুলি। আর বাচ্চাদের ব্যাপারে যেটা হলো, শিশুদের ব্যাপারে বন্যার সময় আমরা আমাদের যারা যাবেন ওখানে, সেটা ডিসি অফিসের লোকজন হোক বা যারাই যাবেন, তাদের বলতে হবে যে বন্যার সময় কিন্তু প্রায় আমরা দেখছি বন্যা না, শুধু পানি উঠলেই আমরা আজকে হেডলাইন টেলপগুলি দেখছি যে বাচ্চারা পানি ডুবে যাচ্ছে বা অনেক নদীতে ডুবে যাচ্ছে, নিচু ভূমিতে ডুবে যাচ্ছে। বাচ্চাদেরকে অ্যালার্ট করার জন্য বাচ্চাদেরকে আগে কিন্তু দেখতাম আমাদের, আমরা ঘুঘু পড়তাম যে টার্টেল বলি, টার্টেল সেটা বাচ্চাদের পুড়িয়ে দেওয়া হয় ঝুনঝুনি, কারণ কোনো ঝুনঝুনিটা যখনই শব্দ বন্ধ হয়ে যাবে তখন মা বাবারা টের পাবে যে বাচ্চাটা মুভ করছে না, সামথিং ইজ রং। এটা কিন্তু গ্রামে, গ্রামের এলাকায় কিন্তু এটা খুব একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ, এগুলি এগুলি তখন আমরা পড়িয়ে দিব আমরা, হ্যাঁ, কারণ ওখানে তো কোনো ক্যামেরা নেই, ওদের তো এই খেয়াল করার সমস্যা নেই, সবাই ব্যস্ত, সবাই কিভাবে তারা তাদের গবাদি পশুগুলিকে সংগ্রহ করবেন, কিভাবে তারা নিজেরা নতুন শেল্টারে যাবেন, বাচ্চাগুলি কি হচ্ছে তারা অনেক সময় খেয়াল রাখতে পারেন না, সেগুলি ব্যাপার। তো বাচ্চাদের আর হচ্ছে বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে এক সময়। আমি এই জন্য বলছি যে যারা ইয়ে দিবেন তাদেরকে ত্রাণ সামগ্রী দিবেন, এর মধ্যে থাকবে যতটা বেশি অ্যান্টিবায়োটিক তার চেয়ে রিলিফ, যেটা আমরা যেমন কফ রিলিভার, কফ সিরাপগুলি থাকবে, ট্যাবলেটও পাওয়া যায়, ট্যাবলেট থাকবে, আমাদের নাকের ড্রপ থাকবে, নর্সাল ড্রপ থাকবে, খুবই সুলভ কিন্তু ওগুলি, কিন্তু দামি না, প্যারাসিটামল সিরাপ থাকবে, ট্যাবলেট থাকবে, অ্যান্টিবায়োটিক কিন্তু শেষ আশ্রয়, এটা আমরা সবসময় প্রথমেই দিব না। আর অ্যান্টিবায়োটিক জন্য ওখানে তো হেলথ ক্যাম্প যাবেই, হেলথ ক্যাম্পে ওরা এই জায়গায় সাপোর্টটা দেবেই এবং তাদের জন্য এখন যদিও ঠান্ডার সময় না, তবুও বাচ্চাদের যারা নিউমোনিয়া আক্রান্ত হবে তাদের জন্য কাপড় লাগবে, ব্ল্যাঙ্কেট লাগবে, সে খেয়াল রাখতে হবে এবং নিউমোনিয়ার জন্য তাদেরকে দরকার হলে এবং এলাকা, আরেকটা জিনিস হলো যে এলাকাগুলিতে আমি জানি না ডিসি সাহেব আছেন, আমাদের কিন্তু টিকাটা কোভিডের জন্য একটা ব্যাপার, আবার বন্যার জন্য টিকা কর্মসূচি কিন্তু ব্যাহত হচ্ছে বাংলাদেশ, তার টিকা কর্মসূচির জন্য সারা পৃথিবীতে আমাদের এই এটার একটা ইয়ে আছে, আমাদের একটা সুনাম আছে টিকা কর্মসূচিটা, যতটুকু পারা যায় নিকটস্থ টিকাকরণ কেন্দ্রের লোক কর্মীরা তাদের চলে আসে, যারা যেসব বাচ্চারা ভালনারেবল, ভালনারেবল বিশেষ করে নবজাতকের পরেই প্রথম নয় মাসের বাচ্চাদেরকে টিকা কভারেজ দেওয়া যাওয়া, মিজলস টিকা, কারণ আমরা বলেছি যে কোভিডে মিজলস তারপর নিউমোনিয়া এগুলি সংক্রমণ বাড়তে পারে, এগুলিকে প্রতিরোধের জন্য টিকা কর্মসূচিকে জোরদার করার জন্য, এইগুলো আমাদের আমি মনে করি যে পাশাপাশি চিন্তা ভাবনা। জি, আমাদের জেলা প্রশাসক মহোদয় শুনছিলেন, আশা করছি অবশ্যই তারা এই জায়গায় মনোযোগ হবেন। আমরা আবারও একটু স্যারের কাছে ফিরতে চাই। স্যার, বিষয়টা আমরা আজকে রেখেছিলাম যে সার্বিক করোনার মধ্যে বন্যা পরিস্থিতি, আপনি শুরুতে বলেছেন, আমি একটু শেষ দিকেও আলোচনা চলে এসেছি সবার কাছে, শেষ দিকে আলোচনা শুনবো, তবে আপনার কাছ থেকে যেটি জানতে চাবো যে সার্বিক এইসব পরিস্থিতিতে বন্যা ব্যবস্থাপনা, আপনি বলছিলেন বাঁধ মেরামত, রক্ষণাবেক্ষণ, নতুন বাঁধ নির্মাণ, এই জায়গাগুলো স্যার আপনার পরামর্শ জায়গাগুলো যদি একটু বলেন। দেখুন, বাংলাদেশের সৃষ্টি তো কয়েক হাজার বছর আগে, 20-25 হাজার বছর আগে থেকে এই বন্যার মাধ্যমে হয়েছে। বন্যা মানে এতে সেডিমেন্ট আসবে, আমি পলি শব্দটা ব্যবহার করছি না, কারণ পলির ইংরেজি হচ্ছে সিল্ট, আর আমরা পলি বলতে যেটা বুঝি তার ইংরেজি হচ্ছে সেডিমেন্ট। অর্থাৎ এই নদীগুলো দিয়ে বিপুল পরিমাণ বালু, পাথর, নুড়ি পাথর ইত্যাদি এসছে, বাংলাদেশ গড়ে উঠেছে, খুবই স্বাভাবিক। ডিসি মহোদয়ের কথা শুনছিলাম, তিনি, আমার ধারণা হলো আমি যেভাবে বলেছি যে এই বন্যাটার ব্যাপার, উনি মোটামুটি সেটারই অ্যাগ্রি করেছেন এবং উনি বলেছেন যে বাঁধগুলো যদি টিকে থাকে তাহলে বাঁধের ভিতরে পানি ঢোকার কথা নয়। এখন আমরা একটা দেখতে পাচ্ছি যে বগুড়া অঞ্চলে আত্রাই হুড়াসাগর, ওই অঞ্চলে কিন্তু আবার পানি বেড়েছে, সেটার কারণ হচ্ছে বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, রংপুর এই সমস্ত অঞ্চলের যে বৃষ্টি, সেই বৃষ্টির পানিটা নামতে পারছে না। তো আমি অন্য একটা কথা বলি যে আমাদের কিছুদিন পরপর বড় বড় বন্যা হয়,
54-55-56 তে বড় বন্যা হয়েছিল। তারপরে ক্রুক মিশন আসে। আমি তো অনেক আগের লোক, 60-এর দশকের ছাত্র। 60-এর দশকে যে কোনো আন্দোলন হলে, যে কোনো ব্যাপারে প্রসেশন বেরোলে, মিছিল বেরোলে, একটা ঝান্ডা থাকতই ক্রুক মিশন রিপোর্ট বাস্তবায়ন করে। যে তখনকার শাসকদের যে অবহেলা, কারণ বন্যা, তখন বন্যার নিয়ন্ত্রণকারী আর বন্যা ঠেকানোর জন্য বাঁধের ব্যবস্থা ছিল না। একবার বন্যা হলে দেশের 60-70% এলাকা ডুবে যেত। বন্যার ডিউরেশন নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, সাইফুলের সাথে এটা নিয়ে আরো কথা বলার প্রয়োজন আছে, কিন্তু আমরা দেখেছি 54-55-56 বন্যা দীর্ঘস্থায়ী হয়েছিল। এবং এটা যদি জুলাইয়ের শেষে অগস্টে হয়, কোনো কারণে সেপ্টেম্বরে হয়, তাহলে সর্বনাশ। কারণ তখনকার দিনে 50-এর দশকে 60-এর দশকে আমনটা ছিল একমাত্র ফসল, অল্প কিছু এলাকাতে আউশ হতো, এখনো আউশ খুব অল্প এলাকাতে হয়। এই যে আউশের ক্ষতির কথা খবর কাগজে বলা হচ্ছে, আমি এটাকে একটা জাতির জন্য বড় ক্ষতি মানতে রাজি নই। এটা একটা অল্প প্রান্তিক এলাকাতে আউশটা হয়, কিন্তু আমনটা ধ্বংস হলে দুর্ভিক্ষর কাছাকাছি চলে আসে। তখন পৃথিবীর বিভিন্ন দেশ ত্রাণ কার্য করেছে। আজকে ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু সে সময় এগিয়ে এসেছিল। এই যে উপকূলীয় বাঁধের সিস্টেম, 6,000-7,000 কিলোমিটার বাঁধ পুরো উপকূলকে ঘিরে আছে, ওই মার্কিনীদের পয়সায় হয়েছিল। ব্রহ্মপুত্র রাইট এম্বাঙ্কমেন্ট, যেটা গাইবান্ধা থেকে শুরু করে একেবারে সিরাজগঞ্জ পার হয়ে হুড়াসাগর পর্যন্ত চলে এসছে, এটাও কিন্তু সে সময় তাদের পয়সায় হয়েছিল। কারণ তারা তখন বুঝতে পেরেছিল যে বন্যা ব্যবস্থাপনা করে যদি বন্যাকে ঠেকাতে না পারি, তাহলে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব না। যেখানে পানিতে ডুবে যাবে দেশীয় প্রজাতির ধান, যেটা পানির সাথে সাথে বাড়তে পারে, তার ফলন বিঘা প্রতি 4-5 মণের বেশি না, আমার তো প্রয়োজন 20-30 মণ। তো যেটা বলছিলাম, বন্যা নিয়ন্ত্রণের অবকাঠামো 60-এর দশকে 70-এর দশকে মোটামুটি হয়েছে, কিন্তু কেন যেন রক্ষণাবেক্ষণের ব্যাপারটি ঠিক মতো গড়ে ওঠেনি। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2013 সনে অনেকগুলো আইন পাশ হয়েছে, যেটা পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে বাংলাদেশ পানি আইন তৈরি হয়েছে, অর্থাৎ বন্যা ব্যবস্থাপনা, খরা ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা কিভাবে হবে, এবং সেই আইনটি কার্যকর করার জন্য 2018 ডিসেম্বর মাসে তার রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি হয়েছে। এইগুলো তৈরির সাথে আমি কিছুটা জড়িত ছিলাম বলে লাইন বাই লাইন জানি। সেখানে একটা জিনিসে জোর দেয়া আছে, সেটা হচ্ছে যে বন্যা ব্যবস্থাপনাতে স্থানীয় সরকারের একটা বড় ভূমিকা আছে, যেটার পরিপ্রেক্ষিতে গত বছর আমার জানা মতে পানি মন্ত্রণালয় পানি কমিটি গঠন করেছে। জেলাভিত্তিক পানি কমিটির চেয়ারম্যান ডিসি মহোদয় এখানে একজন আছেন। প্রত্যেকটা জেলাতে পানি কমিটি তৈরি হয়েছে, স্থানীয় প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধিদের একটা ভূমিকা দেয়া হয়েছে। আমি যেটা বলতে চেষ্টা করছি, বন্যা ব্যবস্থাপনাকে আমরা দুভাবে ভাগ করি। একটা হচ্ছে নন স্ট্রাকচারাল, পূর্বাভাস দেয়া। বন্যা শুরু হলো যখন মানুষকে ত্রাণ কার্যে নিয়ে যায়, ত্রাণ কেন্দ্রে নিয়ে যাওয়া, তাদের এই যে চিরামুড়ি গুড়ের কথা বলা হলো, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপত্তা দেয়া, নিরাপদ খাবার পানি দেওয়া, বন্যার সময় খাবার পানি একটা বড় ক্রাইসিস, এগুলোকে আমরা বলি নন স্ট্রাকচার, মানুষের ক্ষয়ক্ষতি কমানো। আর স্ট্রাকচারটা হচ্ছে, স্ট্রাকচারাল ব্যাপারটা হচ্ছে যে কারণে, যেটার মাধ্যমে বন্যাটাকে ঠেকাবো, অর্থাৎ বাঁধগুলো যাতে ঠিক থাকে। আমরা কাগজে পড়ি, কর্মকর্তারা বলেন যে আমাদের অর্থ বরাদ্দ নেই, আমি এটা মানতে রাজি। আমরা যদি গত 10 বছরে বাঁধ মেরামতের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে সেটা যদি দেখি, তাহলে দেখা যাবে প্রচুর টাকা দেয়া হচ্ছে, কিন্তু টাকাটা দেয়া হয় এই পানি আসলে এখন হুড়মুড় করে টাকা দেয়া হচ্ছে, কি কাজ হচ্ছে আমরা বুঝতে পারি না। এই কাজটি কেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে কাজটা শেষ করা হয়? জি। আর দ্বিতীয় বিষয়টি, আমি বুয়েটের শিক্ষক ছিলাম, শিক্ষকতা ছেড়েছি অনেকদিন হলো। জি স্যার। এই যে প্রক্রিয়ায় পানি উন্নয়ন বোর্ড বাঁধ ডিজাইন করে, যে প্যারামিটার ধরে ডিজাইন করে, যে অ্যাজাম্পশনের ভিত্তিতে ডিজাইন করে, সেগুলো কি তারা কার্যকর করে, সেই অনুযায়ী কি নির্মাণ করে? মোটেই না। জি স্যার। নির্মাণের ত্রুটি আছে, রক্ষণাবেক্ষণের ত্রুটি আছে,
বাঁধ যেখানে ভাঙছে তখন সেখানে মানুষ ঝাঁপিয়ে পড়ে, উপকূলীয় বাঁধ ঠিক করার জন্য এখন আর্মিকে লাগানো হয়েছে। আমার কথা হচ্ছে দুর্যোগের আগেই, সাইক্লোনের সময় আমরা জানি মার্চের 15 তারিখ থেকে মে মাসের 30 তারিখ, অক্টোবরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ, বর্ষার উপকূল সরি হাওড় অঞ্চলে এপ্রিলের 1 তারিখ থেকে মে মাসের 15 তারিখ, আর দেশের বাকি অংশে এটা জুন মাসের 15 তারিখ থেকে যেকোনো সময় বন্যা আসতে পারে। এই মেরামতের কাজটি তার আগে হতে হবে এবং আমি আশা করব যে সরকার যে পানি কমিটি স্থাপন করেছে সেটি কাজ করবে এবং আমরা বাঁধগুলো অক্ষত দেখতে পাবো। জি স্যার, স্যার আপনাকে ধন্যবাদ, আপনি অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিব, তারপর আবারও সবার সঙ্গে আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একুশ আড়াতের আজকের আলোচনা। বিরতির আগে সার্বিক করোনা পরিস্থিতির মধ্যে বন্যা পরিস্থিতি এই জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম, বিরতির আগে ডক্টর আয়ন ইশাদ স্যারের কথাও শুনছিলাম। এবার একটু আবারও ফিরে যেতে চাই জেলা প্রশাসক গাইবান্ধা জনাব আব্দুল মতিনের কাছে। জনাব মতিন সাহেব, আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি আপনার কাছে। শেষ দিকে আলোচনায় যেটি জানতে চাইব যে স্যার অনেকগুলো বিষয় এনেছেন, সেই সাথে পানি কমিটির কথা এসছে এবং আপনি বিরতির আগে কৃষকের ক্ষয়ক্ষতির জায়গাটায় সরকারের করণীয় জায়গাগুলো পদক্ষেপগুলো বলছিলেন, এই জায়গাগুলোর উত্তরণের জায়গাগুলো যদি কথা বলেন। ধন্যবাদ আবার আপনাকে। তো আমরা আসলে কথাগুলো শুনছিলাম, আমাদের ডক্টর আইনুল ইশা স্যারের কথা শুনছিলাম, স্যারের সাথে আমরা একমত, অনেকগুলো ব্যাপার বিষয়গুলো উঠে নিয়ে আসছেন। তো সরকার কিন্তু কাজ করছে, যে পানি কমিটি আছে, আমরা সভাপতি হিসেবে আমরা প্রায় মিটিং করি, মিটিং করে এই কাজগুলো করি। এখন কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আমি যদি বলি, গতবারের চেয়ে এই বাঁধটা এখন খুবই ভালো। আমরা আমি কয়েক ভিজিট করেছি, ভিজিট করে আমরা পানি উন্নয়ন বোর্ডের সহ আমরা যখন নির্দেশনা দিই সেই কাজগুলো সেই জায়গাগুলো খুব ভালো মতো কাজ হয়। তো আমরা আসলে কাজ করছি এখন আগের চেয়ে অনেক ভালো, আমরা অনেক কিছুই আমরা এগিয়ে যাচ্ছি। যেমন আমরা যে ত্রাণের বিষয়টা বলি, ত্রাণ কিন্তু এখন খুবই সিস্টেমেটিক হয়ে হচ্ছে, একসময় গো খাদ্য দেওয়া হতো না, এখন কিন্তু আমরা গরু যারা মানুষ খাবে গরু খাবে না, গরুর জন্য আমরা কিন্তু প্রস্তাবনা দিয়েছি এবং গো খাদ্য আসছে। এখন আমাদের যে শিশু যারা শিশু আছে তাদের জন্য কিন্তু আমরা খাবারের ব্যবস্থা করছি এবং এই এই শিশু খাদ্য দিচ্ছে। এখন আমাদের যে বিষয়গুলো আছে, আমি যদি গাইবান্ধার পার্সপেক্টিভে বলি, এখানে কিন্তু যে চর আছে, চরের একটা বিষয় আসলে খুবই জটিল, চরে পানি আসবে, আমরা কি করতে পারি আসলে, এটা একটা হলো ভাবনার বিষয়। এখানে কিন্তু শেল্টার সেন্টার আছে, আমরা সরকার করছে কয়েকটা, আমি যদি বলি 4টা করা হয়েছে এরকম, যে 3তলা নিচে খুব সিস্টেম খুব ভালো। যদি আমরা দেখি যে নিচতলায় ক্যাটেলদের জন্য আমরা গরুর জন্য করা হয়েছে এবং যারা ডিজেবলদের জন্য আলাদা বাথরুম এবং র্যাম দিয়ে নিচতলা ব্যবস্থা করা হয়েছে, এবং দুতলা যদি বলি দুতলাতেও সেরকম পুরুষ মহিলা আলাদা ওয়ার্ড করা হয়েছে, উইথ বাথরুম 3তলা সেভাবে করা হয়েছে। তো এটা আসলে আরো বাড়ানো যেতে পারে, এটা একটা বড় ভালো, যে তাহলে মানুষগুলো সহজে যেতে পারবে। আরেকটা বিষয় বর্তমান সরকারের খুব ভালো একটা বিষয় যেটা হচ্ছে যে মুজিব কেল্লা, এটা একটা আমার এখানে অনেকগুলো প্রস্তাবনা দেওয়া আছে 14টা, যে একসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় করেছিলেন যে যখন বন্যা পানি উঠবে ওই জায়গাগুলোকে মানুষ এবং তার যে সম্পদ এবং তার গরু ছাগল নিয়ে সেখানে উঠতে তাহলে আর কোনো সমস্যা হবে না। আমাদের যেসব যেমন আমাদের গাইবান্ধা মুকুরিগাঁও নিচু এলাকা অনেক চর আছে, এইসব চরে কিন্তু অনেক খাল জমি আছে এবং আমরা কিন্তু সেই প্রস্তাবনাও দিয়েছি যে এবং সরকার এগুলা এগ্রি করেছে এবং এটা অতি খুবই সহজ খুবই অচিরে এগুলা শুরু করে যে মুজিব কাল্লা এখানে সকল সুযোগ সুবিধা সহ মানুষ অবস্থান করতে পারবে। তো এই বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা কাজ করছি এবং পানি যে স্যার যেটা বলেন এটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এই যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধগুলো এটাকে আসলে স্থায়ী হওয়া আসলে খুবই দরকার আসলে, যেটা সহজে ভাঙবে না। যে একটা গতবারের গত বছরের কথা বলি, যখন 106 সেন্টিমিটার পানি লেভেল উঠে গেল তখন এটা প্রশ্ন চলে গেল। এখন আমাদেরকে ভাবতে হবে এরকম যে এটা সার্টেন লেভেল পর্যটন ভাবগুলো আমরা ঘুরে রাখতে পারি, এবং এইবারও তো পানি কম হয়েছে, সামনে যে বেশি হবে না সেটা না, এটা নিয়েও আমরা পানি যে কমিটি আছে আমরা করে নির্দেশনা জানিয়েছি যে লেভেলগুলো করতে। আর যে বাঁধগুলো আছে বাঁধগুলো কিন্তু আসলে যেটা হয়, মানুষ তো এখানে গরিব অসহায় লোক আছে, তারা যখনই সমস্যা হয় বাঁধের উপরে এসে ঘর বাড়ি তৈরি করে, এতে বাঁধ কিন্তু দুর্বল হয়।
বসবাস তো আছে, তারপরে দান শুকানো থেকে শুরু করে সকল কাজ এই বাদের উপর করছে। আমরা হয়তো মোবাইল কোট করে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করি, হয়তো সরিয়ে দিয়ে আবার সে আবার এখানে এসে বসবাস শুরু করে। এগুলো কিন্তু একটা বড় প্রবলেম এই এলাকার জন্য। তো আমরা আমরা বলতে পারি যে এখন অবস্থা অনেক উন্নতি হয়েছে এবং আমরা এগিয়ে যাচ্ছি, এবং করোনা ব্যবস্থাপনা অনেক উন্নতি হয়েছে, আমরা সেগুলো বাস্তবায়ন করছি এবং মানুষের ক্যাজুয়ালিটি থেকে শুরু করে যানবাহনের ক্ষতি কিন্তু অনেক কম হচ্ছে। আপনি সেই জায়গাটা কিছু যোগ করবেন কিনা? হ্যাঁ, আমি একটু বলতে চাই যে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যারা উত্তরাঞ্চলে আছে বা মধ্যাঞ্চলে, তারা যেন মনে না করে যে পানি নেমে গিয়েছে আর বন্যা হবে না। যে ফোরকাস্ট এখন পর্যন্ত এক্সটেন্ডেড ফোরকাস্ট দেখা যাচ্ছে ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং সেন্টারের, যে আর একটা সেকেন্ড ওয়েভ আসছে যেটা 10 থেকে 12 দিন বা 14 দিন স্থায়ী হতে পারে। তো সেই দিকে সেটা হয়তো 11 তারিখের দিকে আবার পানি বৃদ্ধি হবে, প্রথমে উত্তর অঞ্চলে তারপর দক্ষিণ অঞ্চলে আসবে। তো সেই জন্য যারা যেন প্রস্তুত থাকে। 2 নম্বর হচ্ছে যে এই যে বাঁধ গুলি ভেঙে যাওয়ার অনেকগুলি কারণ, এখানে স্যারও বলেছেন, জেলা প্রশাসক সাহেব বলেছেন যে আসলে বাঁধের উপর মানুষ কিন্তু গরু ছাগল এগুলি নিয়ে এসে উঠে আর বাঁধ থেকে তারা পুনর্বাসিত হয়ে তার বসস্থানে ফেরত যায়নি। যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে এই বন্যায় কিছু লোকের বাড়িঘর ভেঙে যাবে নদী ভাঙনে, কারণ স্যার যেটা বলছে যে বন্যার পরপরই শেষের দিকেই যখন পানি নামতে থাকে তখন কিন্তু নদী ভাঙন তীব্র হয়। তো ওই যে লোকগুলি তখন বাদে আসবে তাদেরকে মানবিক কারণে কিন্তু সরানো যায় না এবং তারা কিন্তু দীর্ঘদিন থাকে। আর একটা কথা, এই তাদেরকে পুনর্বাসনে আমরা কিন্তু বন্যা চলে গেলে বিডিও কথা বলে না এবং আমরা সব পুরো জিনিসটাই ভুলে যাই। এইটা আমাদের একটা লং টার্ম গুচ্ছগ্রাম বা অন্যান্য জায়গায় পুনর্বাসনের চিন্তা করতে হবে। আর একটা হচ্ছে যে ওই জেলা প্রশাসনের যেটা বলেন চরে কি করবো, চরে আসলে সাইক্লোন শেল্টার করা ছাড়া খুব বেশি করার স্কোপ নাই, কারণ বন্যার সময় আসলে চরে মানুষ থাকাই উচিত না। তারপরও আমাদের বাস্তব হচ্ছে মানুষ থাকবে, স্থায়ী চর আছে। তো সেখানে ওই যে মজিব কিল্লা সহ যেটা মানে গবাদি পশু রাখা যায়, মাল্টিপার্পাস সাইক্লোন শেল্টার যেগুলি ওনারা করেছেন সেগুলির সংখ্যা বাড়াতে হবে, কারণ পপুলেশন বাড়ছে, সুতরাং এই সংখ্যাটা বাড়াতে হবে। আর শুধু আর একটা কথা বলছি যে এখন কিন্তু যে বাঁধগুলা করা হচ্ছে এলজিইডি করছে বা ওয়াটার বোর্ড, সেটা কিন্তু ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ জলবায়ু সহিষ্ণু। হ্যাঁ, আমরা বুয়েটও কিছু পরামর্শ দিচ্ছি এলজিইডি কে প্রভাতী প্রজেক্টে, যাতে এই বাঁধগুলাকে আগের থেকে নূতন ভাবে পানির ফ্লো এবং উচ্চতা চিন্তা করে ডিজাইন করা হয়। এবং আরেকটা স্যার প্রথমে বলেছেন যে নদী ভাঙনে কিন্তু বাঁধটা খেয়ে ফেলেছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক জায়গায় এই বাঁধগুলি 60s করা হয়েছে এবং সেই নদী ভাঙনে যেহেতু খেয়ে ফেলেছে, এখন কিন্তু জমি আবার অধিগ্রহণ করতে হয়, সেটা একটা বড় সমস্যা। তারপরে আমাদের রোড কাম এমব্যাকমেন্ট করতে হবে এবং স্লোপ করতে হবে, ভেজিটেশন কভার করতে হবে, অর্থাৎ বাঁধগুলার ডিজাইনে আমার মনে হয় অনেক কিছু করার আছে, যেটা স্যারও বলেছেন, এবং আমার মনে হয় এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। কারণ আর সবচেয়ে শেষ যে মানে পরিস্থিতিটা নিয়ে আমরা এখন ডিল করছি সেটা হচ্ছে যে করোনা পরিস্থিতি। এই মুহূর্তে করোনার ফলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, রিলিফ দেওয়া, সবকিছুতেই কিন্তু একটা প্রতিকূলতা আছে। তো সেই ঝুঁকি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এবার বন্যার উত্তরাঞ্চলে যারা বন্যা পরিস্থিতি সমস্যায় পড়েছেন তাদের স্বাস্থ্য সেবার জায়গাটা এই করোনা পরিস্থিতিতে, কোন সচেতনতার জায়গাগুলো যদি আপনার মেসেজ দিয়ে শেষ করেন। হ্যাঁ, সচেতনতার মধ্যে যেমন যে পানির ব্যাপারে, যে পানি থেকে কিন্তু পানি বাহিত রোগ হতে পারে, এই জন্য বন্যার সময় কিন্তু পানি তাদেরকে সুপেয় পানি এবং যেটা বিশুদ্ধ পানি এটা কিন্তু এনশিওর করতে হবে। আর যেসব টিউবওয়েল গুলি ডুবে যাচ্ছে বা ডুবে যাওয়ার মধ্যে আছে সেগুলি মুখ বন্ধ করে দিতে হবে, ভবিষ্যৎ যেন এই টিউবওয়েল গুলি মধ্যে দূষিত না হয়। এবং আরেকটা জিনিস হলো বন্যার সময় কিন্তু আপনাকে সাবধান চলতে হবে, সাপের ব্যাপার থাকে, তো এগুলির জন্য আমাদের লোকাল যে হেলথ কমপ্লেক্স গুলি থাকবে সেখানে কিন্তু সাপের তো কামড় তো হওয়ার পরে তাদের যে প্রতিরোধ, যে আমরা বলি যে ওই সময় যে একটা ইমিডিয়েট যে ব্যবস্থাগুলি করা থাকে, টন্ডিকোয়েট দিয়ে
তাকে সরিয়ে ফেলার জন্য যে ব্যবস্থা কার্যক্রম সেটা সমন্বয় করতে হবে, হেলথ অফিসগুলো বলতে হবে তো আমাদের প্রায়োরিটি। কিন্তু এখন বন্যার সময় প্রায়োরিটি হলো যে ঠান্ডার বাচ্চাগুলো আসতে পারে, ডুবে যাওয়া বাচ্চাগুলো আসতে পারে, দু নম্বর সাপে কামড়ের লোকগুলি আসতে হবে, এ ব্যাপারে কিন্তু তাদেরকে এনশিওর করা। সতর্কীকরণ তো শুধু রোগীদের জন্য না, যারা ভুক্তভোগী স্টেক হোল্ডার তাদের জন্য না, ডাক্তারদের জন্য সতর্কীকরণ দিতে হবে এটা। আর দু নম্বর হলো যে যে তারা যে খাবারগুলি খাবে, আর দুই নম্বর যে বন্যার সময় কিন্তু আপনার বাচ্চা, এখানে কিন্তু এক অদ্ভুত একটা পরিস্থিতি, এই জীবন মরণের যে সন্ধিক্ষণ, এর মধ্যে বাচ্চার বাচ্চা জন্ম নেবে, নতুন একটা বাচ্চা জন্ম নেবে এখানে, সে সময় এই জন্য এখানে এলাকাগুলিতে যারা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট তাদের কিন্তু যেতে হবে, ভিজিট করতে হবে, তারা কিন্তু ওখানে যে হেল্প করবে, এইসব কিছু কিন্তু সমন্বয় থাকতে হবে। সব এই যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের এই যে স্যার বলছেন হাজার বছরের পরিক্রমা, এর মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশের লোকজন কিন্তু গড়ে উঠছেন, কিন্তু এই এটাকে কিন্তু আমরা বলতে পারবো না পার্ট অফ আর লাইফ, নো পার্ট অফ আর লাইফ না, এই লাইফটা কিন্তু আরো আরো সুসংবদ্ধ করতে হবে। আমরা অনেক খাত প্রতিঘাত হয়ে এখানে আসছি, এটাকে উন্নতিকরণ করতে হবে, এই জায়গাগুলিকে আমাদের যে সংগ্রামের পর্যায়গুলিকে জায়গায় নিয়ে যেতে হবে, যে আর না ওই যে বাঁধের মধ্যে মানুষ সেই জীবন আবার সেই মানুষকে আবার নতুন করে শুরু করা, না এখানে স্টেক হোল্ডারদের চলে আসতে হবে, এবং এখানে যারা আমাদের এনজিও কর্মী আছে তাদেরকে কিন্তু এই বন্যা শেষ হয়ে যাওয়ার পরেই তাদের এখানে লাগোয়া থাকতে হবে, এবং তাদেরকে এইসব তাদের নিউট্রিশনাল যে ডিমান্ড, পুষ্টির ব্যবস্থা, এদের যে স্বাস্থ্য কার্যক্রম, গুড়া দুধের ইয়ে করা, এখানে খাবার গরম করতে পারবেন না, এক অদ্ভুত পরিস্থিতি। দেখেন সব শুকনো খাবার খাচ্ছে, শুকনো খাবার কিন্তু আপনার সুষম খাদ্যের নিশ্চয়তা দিতে পারবে না, এই এই যারা ঘাটে থেকে যাবে, তো এই ঘাটি থেকে গেলে এর পরবর্তীকালে যাতে ঘাটিতে যেন দীর্ঘমেয়াদী না হয়, এরা যেন অপুষ্টিতে না ভুগতে পারে, এর জন্য কিন্তু চলে আসতে হবে, আমাদের স্বাস্থ্যকর্মীদের চলে আসতে হবে, নাহলে কিন্তু বাংলাদেশের যে অপুষ্টির যে একটা কার্যক্রম থেকে যায়। এবং আরেকটা জিনিস আমি বলতে বলে যাই, বন্যার সময় কিন্তু আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস গুলি ধুয়ে চলে যায়, আমাদের জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ এইসব মাইক্রোনিউট্রিয়েন্টস এগুলো কিন্তু দন্ডন পাড়িতে মাটি থেকে চলে যায়, তখন আমরা যে ফসল উৎপাদন করি ফসলের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস গুলি থাকে না, তাহলে আমাদের অ্যাড করতে হবে, তাহলে আমাদের খাবারের মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। এই জন্য আমাদের স্বাস্থ্য যারা কর্মী তারা আমাদের যারা থাকবে ওখানে বন্যা উপত্যকা এলাকায় তাদের বলতে হবে আপনারা ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন এবং ভিটামিন ট্যাবলেটও খাবেন। যাওয়ার আগে সার্বিক বন্যা পরিস্থিতি, বন্যা ব্যবস্থাপনা নিয়ে অনেকগুলো কথা বলেছেন, যাওয়ার আগে যদি কোন মেসেজ ছেড়ে যান স্যার। আমি একটা কথা বলি, সাইফুল ইয়াং হাতে সময় আছে, মাঠে যাই দেখতে পায়, আমি তো আর অতটা যেতে পারি না, আমিও মাঠে ঘাটে যাই, আমি তো নদীর প্রবাহের ডাটা কালেক্ট করি না, আমি পানির উচ্চতা মাপি না, সাইফুলও মাপে না, আমরা ডিপেন্ড করি পানি উন্নয়ন বোর্ডের উপরে। পানি উন্নয়ন বোর্ডকে কিছুটা বকাঝকা করলাম যে তারা মেরামতের কাজে অদক্ষ, তাদের নির্মাণ কাজ যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা ভালো নয়, কিন্তু একটা কাজ তারা খুব ভালো করে, পূর্বাভাস। আমি সুযোগ পেলে এই ওয়েবসাইটটার কথা বলি, আবার বলছি www.ffwc.gov.bd। এখানে গেলে আপনি বাংলাদেশের অনেকগুলো পয়েন্টে প্রত্যেকটা ইম্পর্টেন্ট নদীর উপরে তাদের তথ্য, উপাত্ত এবং ফিউচার প্রজেকশন আছে, তিন দিন চার দিনে পানি কতটা বাড়তে পারে তারা অত্যন্ত দক্ষতার সাথে এবং মোটামুটি নিশ্চিতভাবে ফোরকাস্ট করে, পাঁচ দিন এবং দশ দিনের ফোরকাস্টও তারা দিচ্ছে, এগুলো ইন্ডিকেটিভ। যেমন সাইফুল বললেন যে আসাম থেকে আগামী পাঁচ ছয় দিন পরে প্রচুর পানি নেমে আসবে, আমি একটু দিমাগ পোষণ করি, ধুবড়ী শহর পানির তলায়, আমাদের বর্ডার থেকে 600-700 কিলোমিটার দূরে, হাইড্রোলজিতে আমাদের একটা শব্দ আছে অ্যাটেনিউয়েশন, অর্থাৎ ওই পানিটা আসতে আসতে আমাদের বর্ডারে যখন আসবে তখন তার উচ্চতা অনেক কমে যাবে, বরং ভয়ের কারণ হচ্ছে, যেমন এই মুহূর্তে তিন নম্বর সিগন্যাল আছে, ভয়ের কারণটা হচ্ছে মেঘালয়ে অংশ, তার সাথে সিলেট অঞ্চল, নেত্রকোনা, কিশোরগঞ্জ জড়িত, কিন্তু আসামে প্রচুর বৃষ্টি হবে এবং আসামে কিন্তু বন্যা হচ্ছে, আসামের পুরো প্লাবনভূমি পানির তলায়, সেটা বাংলাদেশে ঢুকবে। তো পানি উন্নয়ন বোর্ডের যে ফোরকাস্ট, ভারত থেকে তথ্য পায়, বৃষ্টির তথ্য পায় তারা, সেগুলোর মাধ্যমে তারা ফোরকাস্ট করে এবং এই ফোরকাস্ট গুলো বিশ্বাসযোগ্য। আরেকটা কথা বলি, আমাদের বেতার কেন্দ্রে কৃষি আবহাওয়ার উপরে আলাদা দপ্তর আছে এবং আবহাওয়া অধিদপ্তরও কৃষির সংক্রান্ত ফোরকাস্ট গুলো দেয়া হয়, এগুলো কিন্তু প্রচার কতটা হয় আমার সন্দেহ আছে, মানুষে কতটা শোনে সন্দেহ আছে, কতটা ব্যবহার করে এ ব্যাপারে বোধ হয়
সরকারকে এখন কাজ করতে হবে। কারণ কৃষককে যদি বলা হয় যে তুমি এখন আমন লাগিয়েও লাগানো ঠিক হবে না, তোমার তুমি আরো এক মাস দেরি করে লাগাও, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতিটা কমানো যেতে পারে। সো ফোরকাস্টটাও পানি উন্নয়ন বোর্ডের ফোরকাস্ট অতি চমৎকার, তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, সেটাকে এখন কিন্তু ব্যবহার করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অবশ্যই আশা করব সার্বিক সরকারের যে কর্তৃপক্ষগুলো এই জায়গাগুলো নিয়ে কাজ করেন, সমন্বয় করে একটা সুন্দর গাইডলাইন করে তারা এই জায়গাগুলো পূরণ করবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আইনুল নিশাত, পানি সম্পদ জলবায়ু বিশেষজ্ঞ, আব্দুল মতিন জেলা প্রশাসক গাইবান্ধা, ডক্টর আবদুল্লাহ শাহরিয়ার টুটুলু সহযোগ অধ্যাপক শিশু কার্ডিওলজি বিভাগ জাতীয় ইনস্টিটিউট হাসপাতাল, অধ্যাপক ডক্টর একেম সাইফুল ইসলাম ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট বুয়েট, সকলে আমাদের সাথে সময় দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দর্শক, এরই সাথে শেষ করছি একুশে রাতের আজকের আয়োজন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।